ষড়যন্ত্রের সাথে জড়িত মোস্তাক অবৈধভাবে নিজেকে শাহরিয়ার নাজিম জয় আমি থাকবো না এখানে আমি একটি সুন্দর মোস্তাক আহমেদকে নিয়ে যে হাস্যরস করেছেন চ্যানেলের মধ্যে এটি আমি মনে করি দিশা রূপের আগুনে পুড়ে অঙ্গার হওয়া মোস্তাকের দ্বিতীয় সংসার ভাঙার প্রকালে সচেতন মহলে প্রশ্নের উদ্গ্রীব হয়েছে মোস্তাকের দ্বিতীয় স্ত্রীর অটিজম নিষ্পাপ শিশুটির ঠাই কি ব্যবহার করে সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করছে এর জ্বলন্ত মহলে তিশার মতো মেয়েরা সম্মানিত ভিউয়ার্স শিরোনামে যে ভিডিও ক্লিপগুলো দেখলেন সেগুলো একাধারে আপনাদেরকে দেখাবো একটার পর একটা আপনাদেরকে দেখাবো কিন্তু বন্ধু তার আগে একটা চাঞ্চল্যকর তথ্য এবার শাহরিয়ার নাজিম জয় মনে করছিল যে তার সঙ্গে যে খুনসুটি করছে ফাজলামো করছে চ্যানেল আই এর মধ্যে যে কাহিনীগুলো করছে তিশা এবং মোস্তাকের সঙ্গে সে ভাবছিল হয়তো বা তার কোনো প্রবলেমই হবে না সে নির্দ্বিধায় এরকম কাহিনী করে গেছে বারবার তিশার গায়ে টাচ করা তারপর তিশার সঙ্গে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন এই ইন্টারভিউর মাধ্যমে চ্যানেল আই এর মাধ্যমে সমস্ত ভিউয়ার্স এবার সেই শাহরিয়ার নাজিম জয় নিজেই ফেঁসে যাচ্ছেন কেননা এটা নিয়ে এখন মামলা হবে সব কিছুর সমস্যা করে ফেলবে এই তিশার বাবা এবং এখানে হয়তো বা হাত মিলাচ্ছে তিশার বাবার সঙ্গে মোস্তাক কেননা মোস্তাক সেখানে খেপে গিয়েছিলেন আপনারা সবাই জানেন এবার দুই দলে দুইজনে যদি একজোট হয়ে তাহলে শাহরিয়ার নাজিমকে ধরে তাহলে শাহরিয়ার নাজিমের কীরকম একটা অবস্থা হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত ভিউয়ার্স এবং এই ইন্টারভিউর মধ্যে আরও একটি কথা উঠে এসেছে কিছুদিন পর মোস্তাক বোরখা পরে ঘুরবে জি এরকম আল্টিমেটাম দিলেন তিশার বাবা কেন দিলেন এটা আমাদের এখন দেখতে হবে সমস্ত ভিউয়ার্স কোথাও যাবেন না পুরো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখেন এবং আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে এবার তাহলে জয় নিজেই ফেঁসে যাবে চলুন বন্ধুরা এখন ভিডিও শুরু করে আপনাদের সঙ্গে আছি আমি রাকিব আল হাসান চলুন শুরু করা যাক বিকারনাসা নুন স্কুলের একটি মেয়েকে এই তার মেয়ে তনিমা তনিমার এই বান্ধবী ছিল সেই বান্ধবীকে সে ব্ল্যাকমেলিং করে বিয়ে করেছিল ভুয়া কাবিননামায় তার বিয়ের সিস্টেমটা হলো সে কাবিননামার মধ্যে তালাকনামা ঢুকা দেয় ঢুকা দিয়ে একসাথে সই হয়ে যায় চলে যায় দ্বিতীয়বার কোনো ওই মেয়েকে আর তালাক দেওয়ার প্রয়োজন হবে না সে বিভিন্ন আরেকটি ইউটিউবে আমি দেখলাম এক মহিলা তার এই হতো পরিবারের কেউ উনি 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 বলতেছেন যে খন্দকার মোস্তাক আহমেদ যতগুলি বিয়ে করছে এক সপ্তাহর বেশি কোনো মেয়েকে এসে রাখে না সে কাবিননামা তৈরি করে কাবিননামার মধ্যে তালাকনামা ঢুকা দিয়ে সই করে এক সপ্তাহ ভোগবিলাসের পরে বলে যে যাও তুমি এখন তোমার কাজ শেষ এটি হলো তার প্রকৃত চরিত্র সে সেই ভিডিও ইউটিউব ভিডিওতে বলছেন একমাত্র তিশাকে লং টাইম সে রাখতে বাধ্য হয়েছে কারণ সে বুঝে খুব ভালো বুঝে তিশাকে যদি সে আটকায় রাখতে না পারে তাহলে তার কী পরিণতিটা কী কতটা বড় ভয় হবে সেটা আঁচ করতে পেরেছে এই কারণে তিশাকে নিয়ে বিভিন্ন রকম হাস্যরসে বিভিন্ন কীভাবে ইউটিউবে উপস্থাপন করতে হবে কীভাবে ফেসবুকে উপস্থাপন যাতে জাতিকে বিশ্বাস করা যায় যে তিশা তাকে ভালোবেসেই তার কাছে আছে বাস্তব ঘটনা সেটি নয় তিশা একদিন আমার ওয়াইফকে হোয়াটসঅ্যাপে কল দিছিল বলছে আম্মু আমার অশ্লীল অনেক অশ্লীল ছবি ভিডিও ওনার কাছে আছে উনি আমাকে ওগুলো দিতে চাইছে ওগুলো দিলেই আমি চলে আসবো এটি হলো বাস্তবতা তো আপনি ওনার পরিবারের বিভিন্ন মানুষের মোবাইল নাম্বার আমার কাছে আছে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা যেমন যেমনইভাবে সময় নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল সে রোজির একটি সাক্ষাৎকার নিয়েছে তাতে কিন্তু সে এখন মিডিয়ার সামনে আসতে ভয় পাচ্ছে ওর ওনার পরিবারের বিভিন্ন মানুষের নাম্বার আমার কাছে আছে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা তাদের কাছে গিয়ে এবং তার বাড়ি হলো গ্রামের বাড়ি শিবপুর নরসিংদী জেলার শিবপুর থানার সৈয়দনগরে সেখানেও আপনাদের রিপোর্টার আছে তার সেই রিপোর্টারদের মাধ্যমে তার আত্মীয় স্বজন নাম্বার আপনারা বের করে নেবেন বের করে নিয়ে সাক্ষাৎকার নেবেন সে মিডিয়ার সামনে আসে তো আসা তো দূরের কথা বোরখা পরে ঘুরবে সে বোরখা পরে ঘুরবে হ্যাঁ এমন এখন যেমন নাচানাচি করতেছেন গান গাচ্ছেন এই গান আর থাকবে না সে যে মানে মানুষরূপী একটা শয়তান এই নিঃসন্দেহ একটি জনপ্রিয় টিভি চ্যানেল এবং চ্যানেলের জনাব শাইখ সিরাজ সাহেব আমি আমার অত্যন্ত প্রিয় ভজন এবং শ্রদ্ধা ব্যক্তি তার মাটিও মানুষ অনুষ্ঠানটি আমি প্রায় দেখলাম আমি গ্রামের ছেলে হিসাবে এবং তার ওনার এই অনুষ্ঠানটি দেখে বহু বেকার যুবক আত্মকর্মসংস্থানে ফিরে গেছেন সুতরাং আমি মনে করি চ্যানেল আইরি যে শাহরিয়ার নাজিম জয় সাহেব খন্দকার মোস্তাক আহমেদকে নিয়ে যে হাস্যরস করেছেন চ্যানেল আইয়ের মধ্যে এটি আমি মনে করি একটা জাতির সাথে তামাশা একটা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন প্রশাসনের কাছে তামাশা ছাড়া আর কিছুই নয় আমি মনে করি
জনাব সাইছিরা সাহেব মাটি ও মানুষ অনুষ্ঠানটির মাধ্যমে চ্যানেলকে যতটি উপরে তুলেছিলেন শাওরিয়ার নাজিম জয় এই মোস্তাককে সেই টিভি চ্যানেলে ডাকে ততটি চ্যানেলকে ততটি নিচে নামিয়েছেন তো আমি এরকম বিশেষ করে বই মেলা যে সে বই বার করছে এটি মনে করি একজন দর্শক ব্ল্যাকমেইলারকে উৎসাহিত করা ছাড়া কিছু না একজন দর্শক রোজির বক্তব্যে আপনারা দেখছেন এরকম কত মেয়ের জীবন সে ধ্বংস করেছে তার হিসাব মোস্তাক দিতে পারবে না আপনি ধরলা টিভি একটা ফেসবুক চ্যানেল আছে সেটাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন মোস্তাকের কুকর্মের অনেক ইতিহাস জানতে পারবেন এটি আজকে সকালে আমি ইউটিউবে দেখলাম মোস্তাক আহমেদ ইউটিউবে সাক্ষাৎকার দিচ্ছে যা আর উনি মিডিয়ার সামনে আসবেন না মিডিয়া নাকি উল্টা পাল্টা লেখে তার সম্পর্কে হ্যাঁ আমি খন্দকার মোস্তাক আহমেদকে বলতে চাই আপনি উল্টা পাল্টা দেখতেছেন এখনকালে তারা গণনা শুরু করছেন আসল প্রশাসনের হাত যখন আপনাকে এখন মুখোশ খুলে গেছে একমাত্র রোজির একটি সাক্ষাৎকারের মাধ্যমে রোজির একটি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার মুখোশ কতটা খুলে গেছে আপনি বুঝতে পারতেছেন এই জন্য মিডিয়ার সামনে আসতে এখন ভয় পাচ্ছেন মিডিয়ার কর্মী হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে আমি অনুরোধ জানাই আপনারা সোচ্চার হন এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠান তথ্য বের করুন অনুসন্ধানমূলক অনুষ্ঠান আমার কাছে আমার ফেস দেখাইবেন আবার তার ফেস দেখাবেন এটি ভলিবল খেলার মতো এটি হলো ভলিবল খেলা আমার কাছে সাক্ষাৎকার নিয়ে আবার তার কাছে যাবেন তার সাক্ষাৎকার আবার আমার কাছে যাবেন এটা ভলিবল খেলার মতো এটি আপনারা করবেন না আপনারা অনুসন্ধানমূলক অনুষ্ঠান করুন অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি দিয়ে ও তার কুকর্মগুলো বাইর করে আসুন জাতি উপকৃত হবে দেশ উপকৃত হবে এবং মোস্তাকের মতো যারা এইরকম কুলাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে মোস্তাকরা যখন ছাড় পায় পার পাওয়া যায় তখন সেই রকম বিভিন্ন প্রতিষ্ঠানে তারা মোস্তাকের মতো ঘাপটি পড়ে যায় তারা উঁকি মারে এবং আমি কোর্টের অর্ডার আছে এই মোস্তাককে যেন আইডিয়ালে ছিল মোস্তাক যেন আইডিয়ালে 30 মানের মধ্যে প্রবেশ না করে কোর্টের অর্ডার আছে এবং কোর্ট মন্তব্য করেছেন যে এই বিকৃত রুচির মানুষ সুতরাং এই বিকৃত রুচির মানুষকে কোনো মিডিয়া কর্মী কোনো সাক্ষাৎকার নিতে যাবেন না কোনো টিভি প্রোগ্রামে বা সংবাদপত্র অফিসে কেউ ডাকে সাক্ষাৎকার নেবেন না সব ঢুকতেই দেবেন এই করোনা ভাইরাস এই করোনা ভাইরাসকে আপনার অফিসে ঢুকে নিজে বিকৃত রুচির পরিচয় দিবেন না এবং বিকৃত রুচির মানুষের তালিকায় নিজের নামটা লেখাইবেন না এই তালিকাটাও আর দীর্ঘায়িত করবেন না এটি আমার অনুরোধ আমার খালাতো বোন জামাই ছিল সে আবুল সুলতান আহমেদ নাম ওর সাথে আরেকজন লোক ছিল সে মুগদা হাসপাতালের সামনে গেছে ওখানে মোস্তাক আসে একবারে অশ্লীল ছবি প্রদর্শন করছে তাদেরকে অশ্লীল ছবি প্রদর্শন করছে দেখাইছে দেখানোর উদ্দেশ্য এটাই আমাদেরকে আমাদের অভিভাবক মহলকে ও জানিয়ে দিতে চাচ্ছে যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে এগুলি ফেসবুক ইন্টারনেটে সব ছাড়িয়ে দিব যেটা মুখ রক্ষা করতে পারবেন না এটি করার জন্য এটাতেও যখন সে ঠেকাইতে পারে নাই তখন আমার মেয়েকে আমাকে মোবাইল করে বলে আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মারে ফেলব এটিও যখন উনি দমন করতে পারতেছেন না আজকে কালকে রাত্রে দেড়টার দিকে প্রতিদিন দেড়টা দুইটার দিকে বিভিন্ন নাম্বার থেকে কল আসে ভালো মন্দ খবর নেয় আমি কী করতেছি এখন কী করবো এগুলো জানতে চায় আমি জানি যে বাংলাদেশ টাইমে যখন রাত দেড়টা দুইটার দিকে মোবাইল করে কারা মোবাইল করতে পারে এটি বোঝার ক্ষমতা আমার আছে আমি কী পদক্ষেপ নিচ্ছি কী করতেছি এটা জানার জন্যই মূলত মোস্তাক তার বিভিন্ন মানুষের দ্বারা মোবাইল করে কারণ কোনো সংবাদকর্মী রাত দেড়টা দুইটার দিকে আমাকে মোবাইল করবে না কুলাঙ্গার আমার পরিবার ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি বাপের একটা সন্তানদেরকে নিয়ে স্বপ্ন থাকে প্রত্যেকটি পিতামাতার স্বপ্ন থাকে আমারও স্বপ্ন ছিল আপনাদের মেয়েদের মতো লেখাপড়া করে সে ভালো কিছু ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা দেশের সেবা কাজে লাগুক আপনাদের মতো আমিও আশা করেছিলাম কিন্তু সেই এসে আশা ধূলিসাৎ করে দিয়েছে এক কুলাঙ্গার এরকম বহু মেয়ের জীবন সে ধ্বংস করেছে সে দৈনিক ভোরের বার্তা পত্রিকার ইউটিউব চ্যানেলে সে সাক্ষাৎকার দিয়েছে সে নাকি ওখানে হেডলাইন করেছে মোস্তাকের শতাধিক প্রেম এবং মোস্তাক সেখানে বলতেছে আমার একটা অভ্যাস হলো আমি মানুষের গায়ে হাত দিতে ভালোবাসি
মানুষের গায়ে হাত দিতে ভালোবাসি তো আমার প্রশ্ন হচ্ছে এ যাবত কত মহিলার গায়ে হাত দিয়েছেন কত মহিলার গায়ে হাত দিয়েছেন এটি আমার প্রশ্ন যা হোক আপনারা অনুসন্ধানমূলক অনুষ্ঠান করে আপনারা তার কুকর্মগুলো বের করে নিয়ে আসুন তাতে দেশে জাতি উপকৃত হবে আমি অসুবিধা পাবো বলে আমি মনে করি ধন্যবাদ সমস্ত ভিউয়ার্স এখন কি আসলে জয় ফেসে যাচ্ছে জয় তাহলে প্রবলেমে পড়ে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে সমস্ত ভিউয়ার্স এবং যদি সাংবাদিকরা এই মোশতাকের ফ্যামিলি মেম্বারসদেরকে প্রেসের সামনে নিয়ে আসে অর্থাৎ মিডিয়ার সামনে নিয়ে আসে তাহলে তার ওই আত্মীয়দের এরকম যদি জ্বালানো হয় তখন কিন্তু এই মোশতাক একসময় মান সম্মান হারিয়ে ফেলবে তার এলাকার মানুষজন প্রেসের সামনে আসবে তখনই হয়তোবা তার মুখোশটা খুলে যাবে এবং মোশতাক চরমভাবে ফেসে যাবে এবং চরমভাবে অপমানিত হবে বোরকা পরেও বাইরে বের হওয়া লাগতে পারে সম্মানিত ভিউয়ার্স আসলে এখন কথা হচ্ছে জয় যদি এই সমস্যায় পড়ে যায় তাহলে কিন্তু জয় মারাত্মক একটা সমস্যায় পড়ে যাবে একটা কথাই আছে না যখন বন্ধুরা চোরের দশ দিন গিরির এক দিন অনেক মেয়ের সঙ্গে এরকম সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল অনেক অবাঞ্ছনীয় কোশ্চেন করত এই শাহরিয়ার নাজিম জয় এবার বন্ধুরা যদি এ ফেসে যায় কোনোভাবে যদি ফেসে যায় তাহলে হয়তোবা সবাই বলবে যে আসলে জয় ভাই একটু বেশি ফাজলামি করে তার ইন্টারভিউতে যদি এরকমটি হয় তো আমরা জানতে পারবো আসলে কী হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি প্রেস করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ